ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে হবে অথবা কলেজ কবে খোলা হবে, তাদের কবে পরীক্ষা হবে সেই নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে, যেটি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং বলেছেন। তো তার আগে প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবচেয়ে বড় ব্যাপার, সিবিএসই বোর্ড কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তাদের পরীক্ষা সম্ভাব্য ডেট। তো এইবারে সেই পথে আরও এক ধাপ এগিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন যে কবে কবে কলেজ খোলা হবে বা কবে থেকে স্কুল খোলা হবে বা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে সমস্ত স্কুল বা কলেজগুলোকে বা পরীক্ষা কেন্দ্র হিসাবে নির্বাচন করা হবে সেই সমস্ত জায়গাগুলোকে সম্পূর্ণ জীবাণুনাশক করতে হবে, অর্থাৎ স্যানিটাইজেশন ব্যবস্থা করতে হবে, মাস্ক ব্যবস্থা করতে হবে এবং নির্দিষ্ট দূরত্বের ব্যবস্থা কিন্তু করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। এবং তিনি এও জানিয়েছেন যে সম্ভাব্য পরীক্ষা এবং স্কুল কলেজ যেটা খোলার ডেট, তিনি বলেছেন লকডাউন ওঠার এক মাসের মধ্যে সমস্ত স্কুল কলেজ বিদ্যালয়গুলি খুলে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এবং পরীক্ষাগুলোও নিয়ে নেওয়া হবে, তো সেক্ষেত্রে তিনি আমরা যদি ধরেই নিই যে লকডাউন 17ই মে পর্যন্ত, অর্থাৎ মে মাসটা যদি আমরা টোটালটাও ধরে নিই, তাহলে কিন্তু এক মাস যদি সময় দেওয়া হয় সেটা হচ্ছে মের পর জুন মাস। তো জুলাইয়ের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু সিবিএসই বোর্ডেও কিন্তু পরীক্ষা নিয়ে নেবে, এরকমটাই নির্দেশিকা গতকালকে জানিয়েছিল। তো আমার যেটা অনুমান যে সেই ধাপেই কিন্তু এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী। হ্যাঁ, তো কাজী তোমরা মনোযোগ সহকারে জুলাই মাসের, তাহলে সেই সূত্রে সেই একই পথেই কিন্তু এগিয়ে চলছে এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষা হওয়ার। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতি আমার রিকোয়েস্ট যে সময় নষ্ট না করে তোমাদের যাদের একটা বা দুটো পরীক্ষা রয়েছে বা সেমিস্টারে, অনেকেই আমি জানি যে থার্ড ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ফাইনাল সেমিস্টার এবং যারা ফোর্থ সেমিস্টার, এবং তারা আমি একটুখানি জানি যে তাদের এসএসসি সমস্যা খুব একটি, যারা আমার ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী তারা, তাদের একটা সমস্যা হবে যেটা এসএসসি যেটা রয়েছে স্কুলটা নিয়ে। তো চেষ্টা করব যে আমি সেটিকে পাবলিশ করে দেওয়া, আমার চ্যানেলের সঙ্গে থাকবে এবং অনেক ভিডিওই আমি অলরেডি কলেজ ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য দিয়ে থাকি, এবং নির্দিষ্ট প্লে লিস্টগুলো অবশ্যই চেক করে নেবে, তাহলে অন্ততপক্ষে তোমাদের খুঁজতে সুবিধা হবে। তো আজকের টোটাল আপডেট এটুকুই, মেয়েটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।